আমি জানি না মেয়েরা ছেলেদের জীবন বদলে দিতে পারে কিনা, কিন্তু এতটুকু জানি যে একটা মেয়ের জন্য একটা ছেলে সব কিছু করতে পারে। ছেলেরা তাদের কান্নাটা জমিয়ে রাখতে পারে, ছেলেরা রৌদ্রের মধ্যে গোলাপ হাতে নিয়ে তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে পারে, নিজের কাছে টাকা না থাকলেও তার ভালোবাসার মানুষের জন্য প্রিয় উপহারটা কিনে দিতে পারে, সারা দিন কাজ করে বাড়ি ফিরে এসে সারা রাত তার প্রেমিকার জন্য রাত জাগতে পারে। ছেলেরা ভয় পেলেও নিজের ভালোবাসার মানুষকে কখনো ভয় পেতে দেয় না। ছেলেরা রাস্তায় চলার পথে অনেক দরিদ্র মানুষকে হাসি মুখে সাহায্য করে যতটুকু পারে, শুধু জীবনে কিছু আশীর্বাদ পাওয়ার জন্য। নিজেরা বৃষ্টিতে ভেজে কিন্তু অন্যের মাথায় ছাতা ধরে আর হাসি মুখে বলে, আমার কিছু হবে না, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। ছেলেদের কখনোই শরীর খারাপ হয় না, কিন্তু ভালোবাসার মানুষের শরীর খারাপ হলে হাসপাতালের বাইরে সারা রাত অপেক্ষা করতে পারে। ভালোবাসার মানুষ ছেড়ে চলে যেতে চাইলে তার হাতটা একবার টেনে ধরে বলবে, আমায় ছেড়ে চলে যেও না, তোমাকে ছাড়া হয়তো থাকবো আমি, কিন্তু শেষে রাত্রিবেলা যখন একা থাকবো তখন মরে যেতে ইচ্ছে করবে, আমাকে ছেড়ে চলে যেও না। কিন্তু যে চলে যায় তার মধ্যে থাকে না কোনো অনুভূতি, থাকে না কোনো ভালোবাসা। এই মেয়েটা নতুন কাউকে পেয়ে হাসতে হাসতে জীবনটা শুরু করে, আর সেই ছেলেটা একটা ঘরে নিজেকে আবদ্ধ করে রাখে, নিজেকে লুকিয়ে রাখে। কিছু কষ্ট ব্যথা যন্ত্রণা কোনোদিন ভোলা যায় না। কাউকে নিজের পৃথিবী ভাবাটা সবথেকে বড় বোকামি, কারণ এই পৃথিবীতে নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, সেই জায়গাটা শুধু নিজের। সম্পর্ক যখন মাঝপথে ভেঙে যায় তখন সামান্য কারণেই ছেড়ে চলে যায়, যে কারণগুলোর কোনো মানে নেই। কখনো কখনো মনে হয় সে মানুষটা আবার যেন ফিরে আসুক, আবার তার সাথে নতুন করে বাঁচতে চাই, কিন্তু যখন ফিরে আসে তখন সব কিছুই শেষ হয়ে যায়, তখন আর তাকে মেনে নেওয়া যায় না। যারা এই পৃথিবীতে একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। ছেলেটার কাছে যখন তার ভালোবাসার মানুষ থাকে তার পৃথিবীটাই বদলে যায়, সেই ছেলেটা পৃথিবীতে সব ভালো কাজগুলো করতে শুরু করে, আর যখন তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যায় তখন পৃথিবীতে অনেক ভুল কাজ করতে শুরু করে। সবচেয়ে বড় কঠিন সত্য হলো, এই সময়গুলোতে আমাদের মতো মানুষগুলোর পাশে কেউ থাকে না, সবাই দূরে চলে যায়। যতক্ষণ সুখ ছিল, যতক্ষণ ভালোবাসা ছিল, যতক্ষণ স্বার্থ ছিল ততক্ষণ ভালোবাসার মানুষও ছিল। অভিমানের হাত ধরে সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি চাও বা না চাও সব কিছু শেষ হয়েই যাবে। এই সব কিছু পারা ছেলেগুলো একদিন সব কিছু পারতে ভুলে যায়, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আজ তোমার কাছে একটা অভিযোগ নিয়ে হাজির হলাম। ভালোবাসা যদি এত পবিত্র হয়, তোমাকে যেভাবে উজাড় করে ভালোবেসেছি কেন পেলাম না তোমাকে? আজ মনে পড়ে শেষ কবে কেঁদেছি জানি না, তুমি আমাকে সত্যিই বদলে দিয়েছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অলওয়েজ স্টে হ্যাপি।